যদি কোনো ক্ষতিই না হয় তাহলে লাভ কি বলো ভালোবাসায়? ভালোবাসায় লাভ ক্ষতিতে আমরা অনেক খুঁজি, কিন্তু ভালোবাসার সবচেয়ে বড় লাভ হচ্ছে ক্ষতি হওয়া। কি কি ক্ষতি হওয়া? ক্ষতি হবে তোমার সবচেয়ে শত্রুদের, যারা তোমাকে নষ্ট করতে চেয়েছিল। ক্ষতি হবে তোমার সেই সব বন্ধুদের, যারা তোমার উপরে ভর করে বাঁচতে চেয়েছিল, যারা তোমার রক্ত চুষে খেতে চেয়েছিল। ক্ষতি হবে সেই সব মানুষদের যারা তোমাকে ছোট দেখতে পছন্দ করত। খুব মনোযোগ দিয়ে কথাটা শোনো। দুনিয়াতে সফল হতে গেলে সবচেয়ে আগে প্রেমিক হতে হবে। যত বড় সফল মানুষ তত বড় প্রেমিক সে। এখন বলতে পারো কত বড় মানুষের উদাহরণ আপনি দেবেন? একেবারে চেঙ্গিস খান থেকে শুরু করো, হালের হিটলার, যে কোনো মানুষ হতেই পারে। যদি তুমি যদি বিজ্ঞান পছন্দ করো তাহলে আইনস্টাইন। দেখো, প্রত্যেকটা মানুষের ভালোবাসা, প্লেটো থেকে শুরু করে অ্যারিস্টটল, এভরিওয়ান, প্রত্যেকটা মানুষের ভালোবাসা আকাশচুম্বী যখন হয় তখন সে ভেতর থেকে আকাশচুম্বী বড় হওয়ার স্বপ্ন দেখেন। যে কেউ, প্রত্যেকটা মানুষের অনুপ্রেরণার দরকার হয়। অনুপ্রেরণাটা তোমাকে কোনো একটা জায়গায় বন্দি করে ফেলে না। ভালোবাসাটা সুন্দর, ভালোবাসাটা পবিত্র, ভালোবাসার অনুভূতিটা খুব বেশি একান্ত, ব্যাপারটা হারিয়ে যাওয়ার মতো। কোনো না কিছু, কোনো না কোনো অনুভূতি, কোনো না কোনো জায়গায় তোমাকে স্থির করে সে। ধরো, যেই তুমি সারাদিন ছুটে বেড়াচ্ছিলে, যেই তুমি মনের মধ্যে খুঁজে বেড়াচ্ছিলে যে আমার একটা কিছু দরকার, নিজের একটা নিজস্ব সুখ দরকার, পড়ালেখা না, খাবার দাবার না, পোশাক না, এমন একটা অবয়ব, এমন একটা পরিচ্ছন্ন পরিপাটি আবেশ সারাটা শরীর জুড়ে, চোখ নাক মুখ সব জায়গায়, যেখান থেকে দ্যুতি বেরোবে কারো কথা চিন্তা হলে, কারো কথা মনে হলে, যে তোমার মনের মধ্যে ঝড় বইবে সুখের। হতে পারে তোমার চাকরি ভালো যাচ্ছে না, হতে পারে তোমার পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না, হতে পারে তোমার ব্যবসা ভালো যাচ্ছে না, হতে পারে শরীর ভালো যাচ্ছে না, হতে পারে নখের দাগ হয়ে গেছে চুলকাতে চুলকাতে অসুখে, কিন্তু কারো কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা সুবাস বেরোবে। সেই সুবাসটা দুনিয়ার আর কেউ পাবে না, শুধু একজন প্রেমিক বা একজন প্রেমিকা পাবে। এবং তারা অনেক স্যাক্রিফাইস করবে, তারা অনেক কিছু লুজ করবে। আপাত দৃষ্টিতে মনে হবে একটা খুব দামি সম্পর্ক তার আসতে যাচ্ছিলো, একটা এমন সম্পর্ক যেখানটা সে হুট করে ইয়েস বলে বিয়ে করে বড়লোক হয়ে যেতে পারত, তাহারপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, এই মর্মে একটা ট্যাগলাইন হয়তো তার উঠে আসবে। কিন্তু বিশ্বাস করো যে দিন শেষে ওই মানুষটাই সবচেয়ে বড় হবে, ওই মানুষটাই সবচেয়ে সুখী হবে, যার কোনো কিছুই নাই শুধু ভালোবাসা ছাড়া। ভালোবাসা ছাড়া আমি কিছুই চাই নে, এই যে কথাটা না বড় ভাই, এই কথাটাই দুনিয়ার সবচেয়ে সত্যি কথা। আপনাকে ক্যানভাসারদের মতো করে বলতে হবে না, আমার মনের মধ্যে সুখ আছে, আমি দুনিয়ার সুখী মানুষ। আপনার চোখের হাসি দেখলে, মুখের উপর ফেশিয়াল এক্সপ্রেশন দেখলে সবাই বুঝে যাবে যে ইয়াস, হি অর শি হ্যাড সামথিং, ওর কিছু একটা ছিল, কিছু একটা আছে। আর সেই থাকাটা হচ্ছে ক্ষতি, ক্ষতিটা হচ্ছে সেই যে পুরনো কথা বলছিলাম শুরুতে, আপনার যারা খারাপ চায় তাদের ক্ষতি, আপনার যেসব বন্ধুরা আপনার ঘাড়ে ভর দিচ্ছিল তাদের ক্ষতি, যারা আপনাকে ছোট দেখতে চায় তাদের ক্ষতি। আর লাভ, আপনার নিজের ভালোবাসুন, মন খুলে ভালোবাসুন, ক্ষতি করুন, ওই সেন্সে না, ক্ষতি করুন, খারাপ সব কিছুর ক্ষতি করুন, নিজেকে রিবিল্ড করুন। টেক কেয়ার অফ ইয়োর লাভ। লাভ রিলেটেড যে কোনো ইস্যুতে, সম্পর্ক রিলেটেড যে কোনো ইস্যুতে কাউন্সেলিং করতে বান্দা হাজির আছে। পেজের ইনবক্সে যোগাযোগ করে টাইম বুক করুন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।